হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। সবাইকে চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। কলেজ অ্যাডমিশন 2023-2024 পরপর আপডেট আসছে আরজি থেকে, প্রায় এক ঘন্টা দু ঘন্টার মধ্যেই আপডেট চলে আসছে। অলরেডি আমি আপনাদের কাছে ইউনিভার্সিটি ওয়াইজ তাদের গাইডলাইন শেয়ার করছি, চার বছর গ্র্যাজুয়েশনের, অন্যদিকে কলেজের বিভিন্ন অ্যাডমিশন নোটিফিকেশানগুলো পরপর শেয়ার করছি, তার সাথে শেয়ার করছি কিন্তু কলেজ ওয়াইজ তাদের যে ফর্ম ফিল আপ, বাড়িতে বসে মোবাইলের মাধ্যমে কীভাবে আপনি ফর্ম ফিল আপ করবেন স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। ইভেন আমিও যে ভিডিওটা করছি মোবাইল দিয়েই ফর্ম ফিল আপটা করছি, ইচ্ছা করে, যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন এবং কীরকম ইন্টারফেস আসে মোবাইল দিয়ে করার সময় সেটাও ভালোভাবে বুঝে যাবেন। আজকের এখন শেয়ার করছি একটা টপ কলেজের আপডেট, ফর্ম ফিল আপ দেখিয়ে দিচ্ছি স্টেপ বাই স্টেপ শুধুমাত্র আপনাদের জন্য। যা নতুন এসে তাদের রিকোয়েস্ট করলাম প্লিজ সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য। চলুন দেখে নিচ্ছি আপডেটটা, আর মাঝে মাঝেই দেখতে হবে আর যেটা ইউটিউব চ্যানেলকে, কারণ প্রচুর ভিডিও আসছে পরপর চলে আসছে শুধুমাত্র আপনাদের জন্য। চলুন দেখে নিচ্ছি কলেজের ফর্ম ফিল আপ। শেয়ার করছি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ অন্যতম গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় কলেজ বর্ধমান রাজ কলেজ। বর্ধমান রাজ কলেজ এটা ন্যাকের দ্বারা B++ গ্রেডের একটি কলেজ এবং এখানে কিন্তু আপনি মর্নিং, ডে, ইভিনিং তিনটে সেকশান পেয়ে যাচ্ছেন কোর্স করার জন্য। এখানে বিভিন্ন ধরনের আজকে কোর্স হয়ে থাকে, মিউজিকের মতন কোর্স হয়ে থাকে লাইক BBA, BCA, এছাড়া আপনি আর্টস, কমার্স, সায়েন্সের কোর্স পেয়ে যাচ্ছেন। প্রথমত এখানে UG অনার্স ডিগ্রি যেটা মর্নিং শিফটে হয় 7:15 থেকে 11:15 অবধি ক্লাস হয়। UG অনার্স ডিগ্রি পেয়ে যাচ্ছেন এডুকেশন, হিন্দি, মিউজিক এবং অ্যান্থ্রোপোলজিতে পেয়ে যাচ্ছেন। UG জেনারেল ডিগ্রি পেয়ে যাচ্ছেন BA, BSc, BCom, কিন্তু এর ক্লাসটা দুপুরবেলা করে হয় এবং BCom-এরটা সন্ধ্যেবেলা হয়। যেমন ডে শিফটে 10:30 থেকে 4:30 মধ্যে ক্লাস হয় এবং এই ক্ষেত্রে পিওর সায়েন্সে আপনি অনার্স পেয়ে যাচ্ছেন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স, ইকোনমিক্স এবং জিওগ্রাফি। বায়ো সায়েন্সে পেয়ে যাচ্ছেন বোটানি, জুলজি। সোশ্যাল সায়েন্সে পেয়ে যাচ্ছেন ইকোনমিক্স, জিওগ্রাফি, পল সায়েন্স, ফিলোসফি, হিস্ট্রি, সোশিওলজি। ল্যাঙ্গুয়েজ গ্রুপে পেয়ে যাচ্ছেন অনার্স বেঙ্গলি, ইংলিশ এবং সংস্কৃত। এছাড়া আপনি 10:30 থেকে আপনার 4:30 অবধি কিন্তু এদের যে UG ডে সেকশানে BA এবং BSc যে আজকে পাসের কোর্স সেটা কিন্তু এখানে হয়। ইভিনিং সেকশানে আপনি পেয়ে যাচ্ছেন 2:15 থেকে 7:15 অবধি ক্লাস হয় সন্ধে অবধি এবং এই ক্ষেত্রে আপনার মেজর পেয়ে যাচ্ছেন অ্যাকাউন্টিং অ্যান্ড ম্যানেজমেন্ট অর্থাৎ BCom অনার্স এবং তার সাথে আপনি আজকের UG ডিগ্রি BCom-এ 3 বছরের কোর্সটা ইভিনিংয়ে এখানে করানো হয় দুপুর 2:15 থেকে সন্ধ্যে 7:15 অবধি। ক্লাস টাইমিংটা আপনারা দেখে নিতে পাচ্ছেন। আচ্ছা, জানিয়ে দিই এই কলেজে কিন্তু আপনি হোস্টেল ফেসিলিটিস পেয়ে যাচ্ছেন ছেলে এবং মেয়ে দুজনের জন্যই। কিছু আমরা টোটাল একটু দেখে নিচ্ছি ডিটেলসটা। ফার্স্ট অফ অল হচ্ছে 20, 21, 22, 23 চার বছরের স্টুডেন্টসটা আবেদন করতে পারবে। আপনার পার্সেন্টেজ কী লাগবে? প্রথমত এখানে দেখুন বলেই দিয়েছে 45% মিনিমাম এগ্রিগেটে থাকতে হবে উচ্চ মাধ্যমিকে এবং তা যাদের বিশেষ করে আজকে এক্সেপ্ট মিউজিক এবং যাদের আজকের মিউজিকে অ্যাপ্লাই করবে তাদের 40% থাকলে আবেদন করতে পারছে অনার্সে। পাসের ক্ষেত্রে মর্নিং শিফটে সেই ক্ষেত্রে পাস মার্কস থাকলে আবেদন করতে পারছেন, অন্যদিকে ডে শিফট আর ইভিনিং শিফটের ক্ষেত্রে কিন্তু আপনাকে 45% মার্কস পেতে হচ্ছে। আচ্ছা, এখানে আমরা যে কোর্সগুলো হয়ে থাকে একটু দেখে নিচ্ছি তার ডিটেলস। লাইক ফিজিক্সে পেয়ে যাচ্ছেন 60 সিট, 60, কেমিস্ট্রিতে 69, ম্যাথামেটিক্সে 129, ইলেকট্রনিক্সে 31 পেয়ে যাচ্ছেন, কম্পিউটার সায়েন্সে 18 পেয়ে যাচ্ছেন, জুলজিতে 60, বোটানিতে পেয়ে যাচ্ছেন 60 সিট, ইকোনমিক্সে 22, তারপরে পেয়ে যাচ্ছেন আপনি ইকোনমিক্স সায়েন্সে পেয়ে যাচ্ছেন 68 সিট রয়েছে, জিওগ্রাফিতে আপনি পেয়ে যাচ্ছেন এখানে 37 সিট রয়েছে, জিওগ্রাফি সায়েন্সে পেয়ে যাচ্ছেন 11 সিট, ফিলোসফিতে 89 সিট রয়েছে, পল সায়েন্সে 89 সিট রয়েছে, অন্যদিকে আপনি হিস্ট্রিতে পেয়ে যাচ্ছেন 129 সিট, সোশ্যালজিতে 110, ইংলিশে পেয়ে যাচ্ছেন 129, বাংলায় 129 সিট রয়েছে, সংস্কৃতে রয়েছে 118 সিট, হিন্দিতে রয়েছে 87 সিট, এডুকেশনে রয়েছে 31, মিউজিকে রয়েছে এখানে 31, অ্যান্থ্রোপোলজিতে আপনি পেয়ে যাচ্ছেন 28 সিট এবং BCom অনার্সে পেয়ে যাচ্ছেন আপনি অ্যাকাউন্টিং অ্যান্ড ম্যানেজমেন্টে 357 সিট পেয়ে যাচ্ছেন। আচ্ছা, এবার আমরা একটু স্ক্রল করে দেখে নিচ্ছি, এখানে মোটামুটি আপনি টোটাল ডিটেলসটা পেয়ে যাবেন যেটা আমি বললাম। 45% উচ্চ মাধ্যমিকে পেলেই আবেদন করতে পাচ্ছেন। খরচ এখানে মোটামুটি ফিজিক্স কেমিস্ট্রির ক্ষেত্রে 4,740 টাকা পড়ছে, 4740, অন্যদিকে ইকোনমিক্সে পড়ছে 2930 এবং হিস্ট্রি, বাংলা, আর্টসের যে সাবজেক্টগুলো আছে 2930 পড়ছে, মিউজিকে খরচা পড়ছে হচ্ছে 3990 খরচা পড়ছে। প্রত্যেকটা জায়গাতেই আপনার সাবজেক্ট থাকবে এবং সাবজেক্টের বেস্ট অফ ফোরের সাথে আপনার যেটা কনসার্ন সাবজেক্ট সেই সাবজেক্টকে পার্সেন্টেজ করা হবে এবং কিছু কিছু জায়গা আছে যেখানে কিন্তু ইংলিশের নম্বরটা দেখা হচ্ছে। একটু স্ক্রল করে চলেলাম পাসের, এই ক্ষেত্রে আপনি BA-তে পেয়ে যাচ্ছেন 1,062 সিট পেয়ে যাচ্ছেন, 1062, অন্যদিকে আপনি আজকে BA আমি যেটা বললাম মর্নিংয়ে 1,062 সিট, অন্যদিকে ডে-তে পেয়ে যাচ্ছেন BA-তে
684 মতন সিট রয়েছে এবং মর্নিংয়ের এই ক্ষেত্রে কিন্তু মিনিমাম পাস করলেই আবেদন করতে পারবে আর এই ক্ষেত্রে 45% লাগবে। আচ্ছা, তার সাথে আপনি বিএসসি পেয়ে যাচ্ছেন, 387 মতন সিট রয়েছে এবং এই ক্ষেত্রেও আপনার কিন্তু 45% লাগবে। আচ্ছা, এই ক্ষেত্রে মিনিমাম মার্কস বলে দিয়েছে আপনার বিএসসির জন্য 30% আর বিএসসি ডের জন্য আপনার লাগবে হচ্ছে 45%, বোঝা গেল? এবং এক্ষেত্রে আপনার টোটাল সিট রয়েছে 372টা মতন। বিকম, বিকম মর্নিংয়ে 30% পেলেই আবেদন করতে পারছেন, 532টা সিট আছে আর বিকম ইভিনিংয়ে কিন্তু 45% লাগবে, 531 মতন সিট রয়েছে। এছাড়া আপনি এখানে মোটামুটি এই যে লেভেলগুলো দেখে নেবেন, টোটাল ইনটেক আমি যে ডিভাইডেশনটা বললাম, এখানে আপনি দেখে নিচ্ছেন খরচ, পাসের জন্য 3 বছর অ্যাপ্লাই করবে, ফিজিক্সে যদি আপনি মেজর মানে কোর সাবজেক্ট রাখছেন 4220 মতন খরচা পড়ছে আপনার, এবং তার সাথে আপনার জুলজির ক্ষেত্রেও 4220 মতন খরচা পড়ছে, 2730 টাকা করে আর্টসের সাবজেক্টগুলো পড়ছে। বিকমের ক্ষেত্রে আপনার পাসে 3 বছরে পড়ছে 3690 টাকা ভর্তির সময়, স্ট্যাটিস্টিক্সে পড়ছে 4220 টাকা মতন। এখানে আপনি কিছু কম্বিনেশন সাবজেক্ট দেখে নিতে পারছেন এবং এখানে আপনাকে যে ফার্স্ট সেমিস্টারের জন্য প্রথম সাবজেক্টটা একটা এর মধ্যে চয়েস করতে হচ্ছে এবং মাল্টিডিসিপ্লিনারি আপনি এতগুলো সাবজেক্টের মধ্যে চয়েস করতে পাচ্ছেন। তো চলুন সোজাসুজি চলে যাচ্ছি ওয়েবসাইটে, আমরা দেখে নিচ্ছি ফর্ম ফিল আপ। দেখছি বর্ধমান রাজ কলেজে টোটাল আবেদন প্রসিডিওর। আচ্ছা, তার আগে কতগুলো জিনিস একটু বলে দিই। হোস্টেল তো আমি বলে দিলাম অ্যাভেলেবেল রয়েছে 1 থেকে 15 তারিখ অবধি আবেদন চলবে। আচ্ছা, আপনারা যারা ধরুন আজকের মর্নিংয়ে আবেদন করছেন বা ডেতে আবেদন করছেন বা আজকে ইভিনিংয়ে আবেদন করছেন, সেপারেট আপনাদের কিন্তু আজকের আবেদনের জন্য আলাদা আলাদাভাবে ফর্ম ফিল আপ করতে হবে, বোঝা গেল? সেটা মেবি আপনি মর্নিংয়ে পাসে অ্যাপ্লাই করছেন, অন্যদিকে আপনি আজকে অনার্সে করছেন বা ডেতে পাসে করছেন বা ইভিনিংয়ে আজকের আপনি অনার্সে করছেন, বিকম অনার্স, এইভাবে আপনাকে যা যেটাতে আপনি ফর্ম ফিল আপ করছেন আলাদা আলাদা সেকশনে করতে হবে। আর একটা ব্যাপার হচ্ছে, আপনারা যারা যারা আজকে ধরুন যে সমস্ত অ্যাপ্লাইগুলো করছেন, লাইক বিশেষ করে আর্টসের স্টুডেন্টস অনেকেই আছে যারা ধরুন আজকে দুটো সাবজেক্টে অ্যাপ্লাই করছে বা সায়েন্সের স্টুডেন্টসদের যেমন আর্টসে অনেক সময় আবেদন করার কিন্তু সুযোগ দেয়, তো সেই ক্ষেত্রেও আলাদা করতে হবে। মানে একটা সায়েন্সের স্টুডেন্ট, সে ধরুন সে আজকে বাংলার ফর্ম ফিল আপ করছে, তাহলে তার একটা আলাদা ফর্ম ফিল আপ হবে। আবার সে একটা ফিজিক্সের জন্য ফর্ম ফিল আপ করছে বা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স এই সমস্ত অনার্সের সাবজেক্টে অ্যাপ্লাই করতে চাইছে, তার একটা আলাদা ফর্ম ফিল আপ হবে। এইভাবে আপনাদের করতে হবে। দেখুন বলে দিয়েছে সেপারেট অ্যাপ্লিকেশন রিকোয়ার্ড ফর মর্নিং ডে ইভিনিং, 3টে আলাদা আলাদা ইভিনিংয়ে মানে 3টে আলাদা আলাদা সেকশনে, 3টে যদি 3টাতেই অ্যাপ্লাই করতে চাইছেন এবং অতি অবশ্যই করবেন, তাহলে 3টে আলাদা আলাদা ফর্ম ফিল আপ করতে হচ্ছে। সেপারেট অ্যাপ্লিকেশনে রিকোয়ার্ড বোথ অনার্স অ্যান্ড ডিগ্রি প্রোগ্রাম, অনার্স এবং ডিগ্রি প্রোগ্রামের জন্য আলাদা আপনাকে অ্যাপ্লিকেশন করতে হচ্ছে এবং আর্টস কমার্স সায়েন্সের জন্য আলাদা আলাদা অ্যাপ্লিকেশন করতে হচ্ছে। অর্থাৎ কোনোটা আপনি আর্টস সায়েন্সের স্টুডেন্টস আর্টসে অ্যাপ্লাই করছেন বা কমার্সের স্টুডেন্টস আর্টসে অ্যাপ্লাই করছেন ল্যাঙ্গুয়েজের আন্ডারে, আবার কোনোটা আপনার কমার্সে অ্যাপ্লাই করছেন সেইভাবে, আর পাস অনার্সের জন্য কিন্তু আলাদা আলাদা ফর্ম ফিল আপ আপনাকে করতে হচ্ছে। তার ফলে এই এবং প্রত্যেকটা জায়গাতে 3টে মতন করে আপনাকে অপশান দেবে আপনার চয়েস করার জন্য। প্রথমত অ্যাপ্লিকেশনের জন্য কোনো টাকা এখানে লাগছে না এবং এখানে কিছু প্রসিডিওর বলে দিয়েছে, কিছু জিনিস যেমন ইকোনমিক্সের জন্য ম্যাথামেটিক্স বা বিজনেস ম্যাথামেটিক্স আপনাকে রাখতে হবে এবং এনভায়রনমেন্টাল স্টাডিসের নাম্বার বাদ দিয়ে 45% মার্কস লাগবে, আমি যেটা একটু আগে বলে দিলাম। বা একটু স্ক্রল করে চলে এলাম, এখানে আমি যাচ্ছি আই এগ্রিতে সিলেক্ট করছি। আই এগ্রি সিলেক্ট করার পর এখানে আমার কাছে কী কী অপশান আসছে দেখুন, অ্যাপ্লাই অনার্স, এটার জন্য একটা আলাদা ফর্ম ফিল আপ করতে হচ্ছে অনার্সে আবেদন করছেন এবং সেটা আপনি মেবি হিস্ট্রি করছেন, পল সায়েন্স করছেন, ফিলোসফি করছেন, এ একটা আবেদনই হবে। বিএসসি অনার্সে আবেদন করছেন, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি জুলজি আলাদা আবেদন করছেন, তারপরে আপনি বিকমে অ্যাপ্লাই করতে চাইছেন অনার্সের জন্য, এখানে আলাদা অ্যাপ্লাই করছেন। এবার যারা ইউজি ডিগ্রি আবেদন করবে তাদেরও কিন্তু আলাদাভাবে ফর্ম ফিল আপ করতে হবে, বোঝা গেল? অর্থাৎ আপনি বিএ অনার্সের সাথে যদি ইউজি ডিগ্রিও করতে চান তাহলে একটা ফর্ম ফিল আপ, দুটো ফর্ম ফিল আপ করতে হচ্ছে। আচ্ছা, আমি একটা জাস্ট দেখিয়ে দিচ্ছি, লাইক আমি ধরুন আজকে বিএ অনার্সটা ক্লিক করছি, আমি পুরো সবকটাই দেখিয়ে দেবো। প্রথমত বর্ধমান রাজ কলেজে একটা খুব ভালো সুবিধা যেটা লাস্ট ইয়ারগুলোতেও ছিল, এরা একটা পেজে ফর্ম ফিল আপ করায়, মানে একটা পেজের ফর্ম ফিল আপ করলেই কমপ্লিট। এবং এই ক্ষেত্রে যেমন দেখুন এই যে শিফট চলে এসছে বিএড এক্সপেক্টে ডে আর মর্নিং, আমি ধরুন ডে সিলেক্ট করলাম, তাহলে আমার সেই এক্সপেক্টে কিন্তু আমার টোটাল এখানে ডিটেলসগুলো শেয়ার করতে হবে এবং এখানে এসে আমাকে সাবজেক্ট দিতে হবে উচ্চ মাধ্যমিকের এবং ডে এর সেকশনের এক্সপেক্টে কী কী সাবজেক্ট আছে, লাইক বিএ সিলেক্ট করেছি আমি তাহলে এখানে আমি আমার সাবজেক্টগুলো পেয়ে যাব। ধরুন আমি এখানে একটা অ্যাপ্লাই করছি বাংলা অ্যাপ্লাই করছি, তো অন্যদিকে ধরুন আবার আমি চলে গেলাম বিএ লিখলাম যেহেতু আমি বিএ অ্যাপ্লাই করছি, তারপরে ধরুন পরেরটা আমি অ্যাপ্লাই করছি ফিলোসফি, বোঝাতে পারলাম? এইভাবে আমাকে 3টে মতন অপশান দেবে অনার্সে বা পাসের এক্সপেক্টে পাসে, এবং এই ক্ষেত্রে দেখুন আজকের যে সোশিওলজি বা আমি আমার যে সাবজেক্ট অনুযায়ী আমি এখানে অ্যাপ্লাই করছি বা ইংলিশ এরমভাবে আমি অ্যাপ্লাই করতে পারলাম, বোঝা গেল? এবার যদি ধরুন আমি আজকে এই সাবজেক্টটাকে বন্ধ করে ধরুন আমি ডে সেকশনটাকে করে দিলাম মর্নিং, তো মর্নিং করে দেওয়ার পর এবার আমি আবার স্ক্রল করে নিচে চলে এলাম,
নিচে এসে এই ক্ষেত্রে আমার যারা সাবজেক্টগুলো আমাকে চয়েস করতে হচ্ছে, মর্নিংয়ে আপনি এই সাবজেক্টগুলো পেয়ে যাচ্ছেন এবং দেখুন এই সাবজেক্টগুলোর মধ্যে আপনাকে মর্নিং থেকে কিন্তু আবেদন করতে হচ্ছে। তো আমি টোটাল একটা ফর্মটা আপনাকে দেখিয়ে দিচ্ছি কীভাবে কী কী লিখতে হবে। আচ্ছা, আরেকবার ব্যাকে চলে গেলাম, ক্লিক করছি বি অনার্স। তো বি অনার্সের জন্য আমি এখানে প্রথমত শিফটটা ক্লিক করলাম, ধরুন আমি এখানে শিফট রাখলাম মর্নিং। তো এখানে আমি প্রথমত আপনাকে দিতে হচ্ছে আপনার পুরো নাম দিতে হচ্ছে, যেমন আমার নাম হচ্ছে এস এ এন কে এইচ এ মুখার্জি, পুরো দেবো আমি, সেরকম পুরো দিচ্ছেন। তারপরে আপনার ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ কীরকমভাবে এই একটা সিলেক্ট করছেন, এখান থেকে আপনার যেটা ডেট অর্থাৎ দিন যেটা আপনার জন্মের সেই দিনটা দিচ্ছেন, এখানে আপনি আপনার মাসটা সিলেক্ট করছেন এবং এখানে আপনি আপনার যেটা সাল সিলেক্ট করছেন, বোঝা গেল। তার পরবর্তী আপনাকে চলে আসবে ন্যাশনালিটি, এখানে ধরুন আপনি ইন্ডিয়ান সিলেক্ট করলেন বা আদার্স যারা বাংলাদেশে তারাও আবেদন করতে পারে। রিলিজিয়ান, আমি ধরুন হিন্দুজম রিলিজিয়ান সিলেক্ট করলাম। মাইনরিটি, মাইনরিটি আমি নো করে দিলাম, আর যারা মাইনরিটি কাস্টের মধ্যে পড়ছে তারা এখানে ইয়েস দেবে। তারপরে জেন্ডার, এই ক্ষেত্রে আমি ধরুন মেল করে দিলাম। কাস্ট ধরুন আমি বলে দিলাম জেনারেল ইডব্লিউএস, এখানে সবথেকে ভালো আজকের একদম টপ কলেজ এই জন্যই বলা হয়। আজকে দেখুন ইডব্লিউএসের এক্সপেক্টটা খুব সুন্দর জিনিস বলেছে, ফর জেনারেল ইডব্লিউএস প্লিজ আপলোড ইনকাম সার্টিফিকেট ইন কাস্ট সার্টিফিকেট। অর্থাৎ আজকে আমাদের যে ইডব্লিউ সার্টিফিকেট পেতে টাইম লাগে, বর্তমানে পঞ্চায়েত ভোট, বিডিওরা ব্যস্ত, তো তার জন্যই মেবি আজকের কলেজ খুব সুন্দর উপায় করেছে ইনকাম সার্টিফিকেট আপলোড করতে বলছে, কারণ ইনকাম সার্টিফিকেটের রেসপেক্টে তার মানে তাদের কিন্তু হবে এবং পরবর্তী তাদের মেবি ইডব্লিউ সার্টিফিকেটটা তাদের জমা করতে হবে একটা টাইমের মধ্যে। তো তার ফলে যারা আজকে ইডব্লিউএস ক্যাটাগরির মধ্যে পড়ছেন, যাদের কাছে টোটাল সমস্ত কিছু বা রয়েছে, তারা আজকে ইনকাম সার্টিফিকেটটা দিয়েই আবেদন করবেন। আর ইডব্লিউএসের জন্য কী কী লাগে অলরেডি আমি শেয়ার করেছি, একটু দেখে নেবেন। তার পরবর্তী এখানে আমার এবার ধরুন জেনারেল, জেনারেল আমি ইডব্লিউএস লিখলাম। তার পরবর্তী আমার এখানে ফিজিক্যাল ডিসেবিলিটি চেয়েছে, আমি বলেছি নো। আচ্ছা, এরপর চলে এসছে রিপ্রেজেন্টেশনস ইন গেমস অ্যান্ড স্পোর্টস, যদি কিছু থাকে আপনার স্পোর্টসে সার্টিফিকেট দেবেন, না হলে আপনার এখানে এন এ করে দেবেন বা এন ডট এ এরকমও লিখে দিতে পারছেন, অর্থাৎ আমার কিছু নেই। তার পরবর্তী আমার কন্ট্যাক্ট নাম্বার আপনি আপনার ফোন নাম্বার দিয়ে দিচ্ছেন, ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছেন, বাবার নাম দিয়ে দিচ্ছেন পুরো, বাবার মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছেন আপনার, তারপরে বলে দিচ্ছে বাবা কী করেন সেটা আপনি এখানে লিখে দিচ্ছেন। লাইক ধরুন সার্ভিস যদি করে তাহলে আপনি এখানে লিখে দিচ্ছেন সার্ভিস, এইভাবে সার্ভিস লিখে দিচ্ছেন, বোঝা গেল। এবার বলে দিয়েছে বাবার কোয়ালিফিকেশান, ফাদার্স কোয়ালিফিকেশান, এক্ষেত্রে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, নো লিটারেসি, গ্র্যাজুয়েট, যেটা হবে আপনি দিয়ে দিচ্ছেন। তার পরবর্তী এখানে বলে দিয়েছে মায়ের নাম দিতে হবে, আপনার নিজের মায়ের নাম দিচ্ছেন। তার পরবর্তী মা কী করে, এখানে আপনি দিয়ে দিলেন ধরুন হোম মেকার দিয়ে দিলেন, যদি যার মা ধরুন বাড়িতে রয়েছেন এবং সবথেকে গুরুত্বপূর্ণ কাজ করে হাউসওয়াইফের, তো তাহলে হোম মেকার লিখে দিচ্ছেন বা হাউসওয়াইফ লিখছেন। তার পরবর্তী চলে এসে প্রেজেন্ট অ্যাড্রেস, এই ক্ষেত্রে আপনার ভিলেজ, আপনার একদম গ্রামের নাম দিচ্ছেন বা টাউনের নাম দিচ্ছেন, শহরের নাম, পোস্ট অফিস দিচ্ছেন, পুলিশ স্টেশন দিচ্ছেন, ডিস্ট্রিক্ট দিচ্ছেন, স্টেট দিচ্ছেন, ওয়েস্ট বেঙ্গল লিখছেন, পিনকোড দিচ্ছেন, এবং এই ক্ষেত্রে টোটালটা আপনাকে এরকমভাবে ফিল আপ করতে হবে। লাইক ধরুন ভিলেজ, ভিলেজ আমি যদি ধরি বর্ধমান, তাহলে আমি এরকমভাবে লিখলাম, এইভাবে লিখে লিখে আপনাকে কমপ্লিট করতে হবে। যদি আজকে ধরুন আপনার তার পরবর্তী নিয়ারেস্ট রেল স্টেশন, বাস স্টপেজ উইথ রুট নাম্বার, তো যদি আপনার যেটা নিয়ারেস্ট রেল স্টেশন আছে সেটা আপনি দিয়ে দিচ্ছেন, ধরুন আপনার বর্ধমান নিয়ারেস্ট রেল স্টেশন হলো। কলকাতা থেকে যারা আবেদন করছে, অনেক স্টুডেন্টস আছে বর্ধমান রাজ কলেজে পড়ে, আপনার যেটা নিয়ারেস্ট রেল স্টেশন হাওড়া শিয়ালদা যেটা সেটা আপনি লিখে দিচ্ছেন। তার পরবর্তী বলে দিয়েছে গার্জেন নেম, গার্জেন নেমে আপনি এখানে সেম করে দেবেন, সেম করে দিলে বাবার ডিটেলসগুলো চলে আসবে। তারপরে বলে দিচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস, বিবাহিত হলে বিবাহিত দেবেন, না হলে আনম্যারিড করে দেবেন। তার পরবর্তী এখানে চেয়েছে একাডেমিক পার্ট, আপনার প্রথমে চেয়েছে উচ্চ মাধ্যমিকের রোল নাম্বার এবং তার পরবর্তী চেয়েছে হচ্ছে এবং রোল এবং নাম্বার দুটোই দেবেন প্রত্যেকটা জায়গাতে, রেজিস্ট্রেশন নাম্বার দিচ্ছেন এবং ইয়ার অফ পাসিং দিচ্ছেন কত সালে পাস করেছেন, ধরুন আমি বললাম 2023 পাস করেছি। তার পরবর্তী চেয়েছে নেম অফ দ্য স্কুল, আপনার স্কুলের নাম দিচ্ছেন, মাধ্যমিকে কত পেয়েছিলেন টোটাল, অর্থাৎ টোটাল মার্কস কত পেয়েছিলেন সেটা লিখছেন এবং তা মাধ্যমিকে টোটাল মার্কস কত ছিল সেটা লিখছেন এবং তার সাথে কত পেয়েছিলেন এখানে লিখছেন, অর্থাৎ প্রথমটা ধরুন আমার মাধ্যমিক 800 পরীক্ষা হয়েছিল, তাই আমি লিখলাম 800, 800-র মধ্যে আমি বলছি আমি পেয়েছি হচ্ছে 600, এইভাবে। অর্থাৎ আমার এখানে প্রথমটা লাগবে হচ্ছে আমার যে আমি কত পার্সেন্ট মার্কস পেয়েছি, আর পরেরটা যেটা লাগছে সেটা হচ্ছে আমার অপটেন মার্কস লাগছে, দেখুন এখানে ক্যালকুলেট করে 75% অটোমেটিক বলে দিল। এর পরবর্তী উচ্চ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে আমি এখানে প্রথমত ইংলিশ যেটা আপনাকে দিতেই হবে, ইংলিশে আমি বলছি আমার আচ্ছা ফুল মার্কস আগে ছিল, তাহলে আমার এখানে মার্কস অপটেন কত পেয়েছি, তো এই ক্ষেত্রে এই যে এটা হচ্ছে ফুল মার্কস আর এটা হচ্ছে মার্কস অপটেন, আমি ইংলিশটা সিলেক্ট করলাম, যদিও আমি এটা বিএ সিলেক্ট করছি। তার পরবর্তী ধরুন আমি বাংলা সিলেক্ট করছি, বাংলাতে আমি বলে দিচ্ছি 80 পেয়েছি,
তো তার পরবর্তী ধরুন আমি আরেকটা সাবজেক্ট সিলেক্ট করছি, একটু স্ক্রল করে চলে যাচ্ছি, এখানে আপনি প্রচুর সাবজেক্টের লিস্ট পেয়ে যাবেন। হিস্ট্রি সিলেক্ট করলাম, ধরুন এই ক্ষেত্রে আমি বললাম 90 পেয়েছি। অন্যদিকে ধরুন আরেকটা সাবজেক্ট আমি সিলেক্ট করছি, স্ক্রল করে চলে গেলাম, ফিলোসফি সিলেক্ট করলাম, ফিলোসফিতে আমি ধরুন বলছি আমি 90 পেয়েছি। তো তার পরবর্তী আমি ধরুন আরেকটা সাবজেক্ট সিলেক্ট করলাম। এবার যদি বেস্ট অফ ফোর দিয়ে আটকে দিতে চাইছেন আপনি আটকে দিতে পারবেন, যদি মনে হচ্ছে না আমি দেব পরবর্তী অন্যান্যগুলো সেগুলো আপনারা কিন্তু এখানে আলাদা করে দিতে পাচ্ছেন। লাইক আমি এখানে জিওগ্রাফি লিখলাম, জিওগ্রাফিতে আমি বলছি আমি পেয়েছি 78। অন্যদিকে ধরুন আজকের আরেকটা সাবজেক্ট আমি সিলেক্ট করে দিচ্ছি, লাইক ধরুন একটু স্ক্রল করে গেলাম, লাইক ইকোনমিক্স বলছি, তো ইকোনমিক্সে আমি এখানে আজকে পেয়েছি ধরুন 78, এরম বলে আমার এলো। এবার দেখুন এক্ষেত্রে এই যে অটোমেটিকভাবে টোটাল মার্কস এত আর বেস্ট অফ ফোর 350, অর্থাৎ যেগুলো আমার এই ক্ষেত্রে সবথেকে বেশি নাম্বার অটোমেটিকভাবে নিয়ে 350 আমার মেরিট স্কোর হয়ে গেল। এবার আমি আবেদন করব, আবেদনের জন্য আমি এখানে বিএ সিলেক্ট করে নিলাম। বিএ সিলেক্ট করে নেওয়ার পর মেজর আমি কী কী সাবজেক্ট পাচ্ছি, আপনি এখানে মিউজিক পেয়ে যাচ্ছেন, অনেক স্টুডেন্টস আছে যারা মিউজিকের জন্য বলেছিলেন এখান থেকে পেয়ে যাচ্ছেন। লাইক ধরুন আমি মিউজিকটাই সিলেক্ট করছি অনার্সে, তো তারপরে আমাকে একটা মাইনাস সিলেক্ট করতে হয়, বর্ধমান বলে দিয়েছে বর্ধমান ইউনিভার্সিটি যে এখন একটা মাইনাস সিলেক্ট করবে, কলেজে গিয়ে আর একটা পরবর্তী মাইনাসটা পাবে। হিস্ট্রি সিলেক্ট করলাম, ধরুন মাল্টিডিসিপ্লিনারি আমার কাছে কী অপশান আসছে এখানে, এই অপশানগুলো চলে আসছে। ধরুন আমি এক্ষেত্রে আজকে ফিলোসফি সিলেক্ট করলাম, আচ্ছা এখানে দেখুন আমার অলরেডি মেরিট পয়েন্ট চলে এসছে। তার পরবর্তী আমি পরের আরেকটা কোর্স সিলেক্ট করলাম, বিএ সিলেক্ট করলাম, তিনটে মতন আপনাকে অপশান দেবে। লাইক এখানে তিনটে অপশানই আছে, আমি এডুকেশনটা শেয়ার করলাম, এডুকেশনের পরবর্তী পল সায়েন্স রাখলাম মাইনরে, এবং মাল্টিডিসিপ্লিনারিতে আমি ধরুন এখানে রেখে দিলাম হচ্ছে বাংলা রেখে দিলাম। এইভাবে আপনি কিন্তু আপনার মেরিট পয়েন্ট পেয়ে যাচ্ছেন। আচ্ছা তার পরবর্তী এখানে এবার আপনাকে আপলোড করতে হচ্ছে, এখানে প্রথমত পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, জাস্ট আপনাকে এই চুজ ফাইলটায় ক্লিক করতে হবে, ক্লিক করে এরকম ফাইল ওপেন হবে এবং 30 KB মধ্যে আপনাকে ডাউনলোড করতে হবে আপনার যেটা রয়েছে, যেটা আমি অলরেডি দেখিয়ে দিয়েছি কীভাবে 30 KB মধ্যে আসতে হয়। তার পরবর্তী ইডব্লিউ সার্টিফিকেট, এই ক্ষেত্রে আপনি আপনার ইনকাম সার্টিফিকেটটা আপলোড করে দিচ্ছেন। তার পরবর্তী মাধ্যমিকের মার্কশিট, এই ক্ষেত্রে মাধ্যমিকের মার্কশিট আপলোড করছেন। তার পরবর্তী উচ্চ মাধ্যমিকের মার্কশিট, এই ক্ষেত্রে এইচএসের মার্কশিট, এবং এক্ষেত্রে পিডব্লিউডি সার্টিফিকেট থাকলে দিচ্ছেন, নাহলে দিতে হবে না। যে অনেক একটা স্টুডেন্টস বা কিছু স্টুডেন্টসের থেকে শুনছিলাম সমানে তাদের অ্যাডমিট কার্ড হারিয়ে গেছে উচ্চ মাধ্যমিকের, দেখুন কোনো চিন্তার কিছু নেই, উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট আমি আছো এখন অবধি, যা যা আমি যতগুলো শেয়ার করলাম কেউ কিন্তু চাইনি, বাট আপনারা অতি অবশ্যই পুলিশ স্টেশনে একটা কমপ্লেন করে ডুপ্লিকেট কিন্তু কপিটা নিয়ে নেবেন। আচ্ছা এখানে আপনাকে সিগনেচারটা কিন্তু আপলোড করতে হচ্ছে, তার পরবর্তী এখানে সাবমিট অ্যাপ্লিকেশন করলেই ফাইনালি আপনার আবেদন হয়ে গেল, বোঝা গেল। এবার আমি আবার ব্যাকে চলে যাচ্ছি, ব্যাকে গিয়ে আমি লাস্ট আরেকটা দেখিয়ে দিতে চাইছি, ধরুন আমি এখানে বিএসসি দেখাতে চাইছি, তো বিএসসিটা আমি ক্লিক করলাম, বিএসসিটা ক্লিক করে আমি শিফটে গেলাম, আমি ডে শিফট লিখলাম, একটু স্ক্রল করে চলে এলাম, আমি ধরুন এখানে আজকে কী কী পেয়ে যাচ্ছি, বিএসসি পেয়ে যাচ্ছি, বিএসসির মধ্যে আজকে ধরুন আমার এখানে রয়েছে কেমিস্ট্রি আমি চয়েস করলাম, অনার্সে মাইনরে আমি ম্যাথামেটিক্স রাখলাম, এবং তার সাথে মাল্টিডিসিপ্লিনারিতে আমি ধরুন রাখলাম ধরুন এখানে কেমিস্ট্রির সাথে, ধরুন সবকটাই খুব ভালো সাবজেক্ট, কম্পিউটার অ্যাপ্লিকেশনও রাখতে পারেন আপনি, তো ধরুন আমি কম্পিউটার অ্যাপ্লিকেশন রাখলাম, এবং এই ক্ষেত্রে আপনার যেটা হচ্ছে এই যে মেরিট পয়েন্ট এটা আসেনি, এর কারণ আমি এর টোটাল মার্কসগুলো লিখিনি বলে। তার পরবর্তী ধরুন বিএসসি আমি আরেকটা সিলেক্ট করলাম। এইভাবে আপনি আপনার যে সাবজেক্টগুলো আলাদা আলাদা ফর্ম ফিল আপ করে কিন্তু চয়েস করতে হচ্ছে, এবং এই ক্ষেত্রে আপনি ধরুন মাইনাস সাবজেক্ট পেয়ে যাচ্ছেন, ইলেকট্রনিক্স রাখলাম, তার পরবর্তী মাল্টিডিসিপ্লিনারি আপনি এতগুলো পেয়ে যাচ্ছেন, এর মধ্যে ধরুন আমি অ্যানথ্রোপোলজি রাখলাম হচ্ছে মাল্টিডিসিপ্লিনারি হিসাবে, এবং সেই হিসাবে আপনারা আবেদন কিন্তু করতে পাচ্ছেন, বোঝা গেল। তো বিশালভাবে বেস্ট অফ লাক জানাচ্ছি, কারো কোনো কোশ্চেন থাকলে কমেন্ট সেকশনে জানাবেন। আমি বিকম অনার্সটা লাস্ট একবার দেখিয়ে দিচ্ছি, এই ক্ষেত্রে আপনি জাস্ট এখানে গেলাম, বিকম অনার্স তাদের ইভিনিং হয়, এবং তার পরবর্তী এখানে চলে আসলাম, এখানে আমি দেখছি বিকমের কী সাবজেক্ট নিচ্ছে, বিকম নিলাম, বিকমের মেজরে এরা যেটা দিচ্ছে অ্যাকাউন্টিং অ্যান্ড ম্যানেজমেন্ট দিচ্ছে অনার্সে, ঠিক আছে, মাইনরে যেটা দিচ্ছে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অ্যাকাউন্টেন্সি ফাইন্যান্স বিজনেস ম্যানেজমেন্ট, চারটে অপশান দিচ্ছে, খুব ভালো, অনেক ইউনিভার্সিটি মাত্র একটা করে অপশান দিচ্ছে, তো সেই ক্ষেত্রে আপনি বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে নিচ্ছেন বা অ্যাকাউন্টস নিয়ে নিচ্ছেন, তার সাথে মাল্টিডিসিপ্লিনারি একটা চয়েস করতে বলছে এতগুলো সাবজেক্টের মধ্যে, সেই ক্ষেত্রে ধরুন মেবি আপনি আজকে এইচআর এমনি নিলেন বা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে নিলেন, এইভাবে আপনি কিন্তু চয়েস করতে পারছেন। সেম প্রসিডিওরে আপনাকে কিন্তু আপনার যে ইউজি 3 বছরের যে কোর্স আছে সেটাকে আবেদন করতে হবে, এই ক্ষেত্রে আপনি মর্নিং
ডে ইভিনিং তিনটে শিফট পেয়ে যাচ্ছেন এবং ডের জন্য 45% আপনার কিন্তু মার্কস লাগবে, তাহলেই আপনি আবেদন করতে পারবেন। এবং সেমভাবে কিন্তু আপনি এখানে বিএ বিএসসি বিকম সব পেয়ে যাচ্ছেন, যদিও বিকমটা যেটা আছে সেটা ইভিনিংয়ের জন্য। তার পরবর্তী এইভাবে সাবজেক্ট চয়েস করে আপনি আপনার পাসের ফর্ম ফিল আপটা করতে পারছেন। বিশালভাবে বেস্ট অফ লাক জানাচ্ছি, কারো কোনো কোয়েশ্চেন থাকলে জানাবেন। এর পরবর্তীতে বর্ধমান রাজ কলেজে মেরিট চলে আসবে, শেয়ার করে দেবো। ভালো থাকবেন, বেস্ট অফ লাক।